সাবস্ক্রাইব করুন অল বাংলা টেকনোলজি চ্যানেলটিকে, আর বেল আইকনটি প্রেস করে দিন নতুন নতুন টেকনোলজির ভিডিও সবার প্রথমে দেখার জন্য। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অল বাংলা টেকনোলজি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অবশ্যই সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে M200-এর কিছু কিছু প্রবলেম হয়, যেমন মনে করেন যে আপনি আধার কার্ড জেরক্স করবেন, ভোটার কার্ড জেরক্স করবেন, জেরক্স করার পরে দাগ দাগ কিছু প্রবলেম আসে, তো এই প্রবলেমটা সলভ করব। ভিডিওটা পুরো দেখবেন, পুরো দেখলে বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলছি প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দিন পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো আমরা একটা কাগজ জেরক্স করে দেখছি আগে প্রবলেম কী আসছে এই প্রিন্টারটায়। তো জেরক্স কী করে করতে হয় আপনারা তো অবশ্যই জানেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, জেরক্স হয়ে বেরোয় আসলো। তো জেরক্সে দেখতে পাচ্ছি বন্ধুরা প্রবলেম এসে, যেমন দাগ দাগ অনেক লেখা আসেনি। এটা সাধারণত নজেল প্রবলেমের জন্য হয়। এবার এই প্রবলেমটা কী করে সলভ করবেন আপনারা, ওই সলভটা আপনাদেরকে দেখিয়ে দেবো পুরো, একদম কমপ্লিট করে ভিডিওটা পুরো দেখবেন, না হলে বুঝতে পারবেন না। তো যখন এরকম প্রবলেম হয় তো ফার্স্ট আপনাদের নজেল চেক করে দেখতে হবে যে প্রিন্টারের নজেলটা কী অবস্থায় রয়েছে। তো চলুন আমরা প্রথমে নজেলটা দেখে নিই। তো নজেল দেখার জন্য সবার প্রথমে আপনার মেনুতে একবার ওকে করবেন, মেনু দাবানোর পরে ডাউন বোতামটা দাবাবেন, দেখবেন নিচের দিকে দাবাতে থাকবেন, দেখবেন কপি এই যে এই লেখাটাতেও ওকে করতে হবে। তারপর নজেল চেকে স্টার্ট করবেন, স্টার্ট বোতামটা একবার দাবালে আপনার প্রিন্ট আউট বেরিয়ে চলে আসবে। তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা নজেলটায় প্রবলেম রয়েছে, অনেকগুলো দাগ আছে, প্লাস কতগুলো প্রিন্ট আউট হয়েছে ডিটেলস কোনো লেখা আসেনি। তো এর জন্য আপনাদের আরেকটা কাজ করতে হবে, প্রিন্টারটা প্রথমে তো হেড ক্লিন করতে হবে। তো হেড ক্লিন কী করে করবেন, তো এটার নিচের ডাউন বোতামটা দাবালে হেড ক্লিন হয়ে যেত। তো ব্যাক করে দিলাম, ব্যাক করে নিচে দেখবেন হেড ক্লিনিং লেখা থাকবে, তো এটাতে স্টার্ট বোতামটা একবার দাবাতে হবে। তো স্টার্ট বোতাম দাবানোর সঙ্গে সঙ্গে ক্লিনিং লেখা উঠছে দেখতে পাচ্ছেন। এবার ক্লিনিং লেখাটা আপনার প্রায় 2 মিনিটের মতন হেডটা ক্লিন হতে সময় নেয়। তো হেড ক্লিন যখন 2 মিনিটের মতন সময় নেয় তখন ওই অবস্থাতে আপনাদের নজলে যেগুলো প্রবলেম রয়েছে তো ওই প্রবলেমটা সলভ হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে হেড ক্লিন করলেই সলভ হয়ে যায়। তো কী হয়, হেডের মধ্যে যে কালিটা রয়েছে তো ওই কালিটা ঠিকভাবে আপনার হেডটা হেড থেকে বেরোয় না, বেরোতে পারছে না, এই জন্য এই প্রবলেমগুলো হয়। তো যার জন্য হেড ক্লিন করতে হয়। এবার হেড ক্লিন করলে আপনার হেডের যে কালিটা রয়েছে ওই কালিটা একদম ক্লিনিং হয়ে আপনার ডাস্টবিন বলতে ইং প্যাডের মধ্যে কালিটা চলে যায়, যার জন্য প্রবলেমটা সলভ হয়ে যায়। আর এই প্রবলেমটা সাধারণত আবার ইং প্যাড ফুল হয়ে গেলেও এই ধরনের প্রবলেম হয়। তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলছি প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দিন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো আমাদের হেড ক্লিন কমপ্লিট হয়ে গেছে, এবার নজেল চেকটা করে দেখে নেবো, নজেল চেক কী রয়েছে নজেলে। নজেল চেক করলে বোঝা যাবে পুরাটা। এবার নজেল চেক করার জন্য আপনারা নজেলে যাবেন, নজেলে গিয়ে নিয়ে নজেল চেকে গিয়ে নিয়ে স্টার্ট বোতামটা একবার দাবাবেন। তো এবার আমাদের নজেলটা বেরোয় আসবে। নজেল চেকে মেন হচ্ছে এগুলো প্রিন্টারের মেন নজেল, নজেলটা ঠিক থাকলে আপনার প্রিন্ট আউট একদম টনটনা ঝাঁকাশ হবে, কোনো প্রবলেম আসবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা একবার হেড ক্লিন করাতেই আমাদের প্রিন্টার একদম রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম নজেল ক্লিয়ার, কতগুলো পেজ হয়েছে, কত তারিখে প্রিন্টার রেডি হয়েছে, ফার্স্ট প্রিন্ট সব A to Z রেডি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রবলেমটা সলভ হয়ে গেছে। এইভাবে আপনারা আপনাদের এই সাধারণত ছোটো ছোটো প্রবলেমগুলো হেড ক্লিন করলে সলভ হয়ে যাবে, দোকানে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা পুরো দেখার জন্য, আর আমাকে সাপোর্ট করুন অল বাংলা টেকনোলজি চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে ভিডিওটা।